আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعبدوا الله ولا تشركوا به شيئا সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর আজকের এই ইসলাহুল বায়ানে আশা এবং বসার তৌফিক পেয়েছি, তাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে একবার দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় উপস্থিত, আমাকে আজকের এই ইসলাহুল বায়ান থেকে বিষয় দেওয়া হয়েছে বিদআত। তো আমি আমার বিষয়টাকে যাতে সুন্দরভাবে বলতে পারি ইনশাআল্লাহ, প্রত্যেক যে কাজকে বিদআত বলা হয় যা সব ও পুণ্যের নিয়তে করা হয় কিন্তু শরীয়তে তার কোনো ভিত্তি বা প্রমাণ পাওয়া যায়নি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি এবং কাউকে তার অনুমতিও প্রদান করেননি, এরূপ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। দিনের সবচেয়ে বেশি ক্ষতিকর বস্তু হলো বিদআত। যেহেতু বিদআত কার্যপূর্ণ ও সওয়াবের কাজ মনে করে করা হয়, সেহেতু বিদআতী ব্যক্তি তা ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে না, অথচ অন্য অন্য পাপ সমূহে বোধ শক্তি থাকে। তাই আশা করা যায় যে পাপি কোনো না কোনো দিন আপন পাপে লজ্জিত হয়, নিশ্চয়ই তাওবা ইস্তিগফার করবে। এই জন্যই সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, শয়তান পাপের পরিবর্তে বিদআতকেই খুব ভালোবাসে। কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে উম্মতদেরকে পানি পান করাবেন, তখন কিছু লোক হাউজে কাউসারে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত মনে করবেন, কিন্তু ফেরেশতাগণ বলবেন, এরা হলো সেই সকল লোক যারা আপনার পরে বিদআত শুরু করে দিয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা সেই সকল লোক যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ। অতএব যে ইবাদত ও সাধনা সুন্নত মোতাবেক হবে না তাই গোমরাহি। যে সকল জিকির ও ওজিফা সুন্নত দ্বারা প্রমাণিত নয় তাতেও কোনো প্রকার ফল পাওয়া যাবে না। যে দান সদগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত নিয়মে হবে না তাও কোনো কাজে আসবে না। যে সকল চেষ্টা প্রচেষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো হবে না তা জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া। কিয়ামতের দিন কিছু লোক এমন হবে যারা আমল করে করে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তাদেরকে জাহান্নামে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। প্রিয় উপস্থিত, পরিশেষে আমি বলতে চাই যে বিদআত হলো অত্যন্ত কঠিন ও ভয়াবহ পাপ, যা করার কারণে বান্দার সকল আমল নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর থেকে সাফল্য অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এ বলে আমি আমার সংক্ষেপ আলোচনা শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।